कृपा। निखिल ऋषिको भक्त वनम कुटमुनि श्री परमहंस चूड़ामणि श्री लक्ष्मीपदे गोस्वामी चरण পুনরায় আরম্ভ করলেন সেই অপূর্ব ভাগবতী কথা। হে মহারাজ, ভগবান প্রসন্ন, সত্য লোকাধিপতির বন্দনে অভিবন্দনে আজ যেন পরিপূর্ণ হৃদয় ভক্ত মহিমা শ্রবণে ভগবান যেন ডুবে গিয়েছে। কারণ নিজ কথা অপেক্ষা ভক্ত কথা শ্রবণে তার বেশি আনন্দ। তিনি নিজে বলেছেন, আমার ভক্ত আমার কথা যেখানে বলেন আমি সেখানে বসে থাকি, কারণ প্রেমের অনুবৃত্তি দর্শন করতে অনুভব করতে আমার বড় ভালো লাগে। কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে কি না, কোথাও যদি তার ভক্ত কথা পায়, সেই ভক্ত কথা শ্রবণে ভগবান উন্মুখ হয়ে থাকেন, ভক্ত মহিমা শ্রবণে তার পরম আনন্দ উৎকর্ষ, অর্থাৎ কানগুলো যেন খাড়া করে রাখে। আজ ব্রহ্মা ভগবানের এই দুর্বলতার কথা বুঝেছেন, তিনি যে ভক্তের বশীভূত, ভগবানের মূল দুর্বলতা যে তার ভক্ত, ব্রহ্মা অনুভব করেছেন। সেই জন্য ভগবত বন্দনা করছেন ঠিকই, কিন্তু পরোক্ষে সেটা ওই ভক্ত বন্দনাই করছেন। মুখে বলছেন আমি তোমার বন্দনা করছি, নৈজ্ঞতে ব্রহ্মপুষে তরিদম্বরায় গুঞ্জাবতংশ পরিপিচ্ছল সম্মুখায় বন্যস্রজে কবল বেত্র বিষাম বেণু লক্ষ্ম শ্রী মৃদুপদে পুষ্পাঙ্গ যায়। হে প্রভু, হে ইন্দ্র, হে পূজ্য, হে বন্দনীয়, আমার প্রণাম স্বীকার করো, আমার বন্দনাকে স্বীকার করো প্রভু। আমি তোমাকে বন্দনা করব বলেই ছুটে এসেছি। কি বন্দনা করতে চাও শুনি? ভগবান যখন স্বীকার করলেন বেশ, কি বন্দনা করতে চাও শুনি? ব্রহ্মা যিজন শ্রীকৃষ্ণ ভজে শিবর চতুর, আজ তিনিও চতুর হয়ে গিয়েছেন। এতদিন মিথ্যা অভিমানে মিথ্যা গর্বে তারই চাতুরী ছিল না, যদিও নিজেকে পরম চতুর মনে করতেন, পরম শ্রেষ্ঠ মনে করতেন, কিন্তু
সে সবই ছিল মিথ্যা গর্ব মিথ্যা অভিমান। আর যথার্থ চাতুরী তার হৃদয়ে প্রকাশিত হয়েছে ওই ভক্ত কৃপায়, বৃন্দাবন কৃপায়। আজ তিনি নির্দিষ্ট একজনের নয়, দাসত্বকে স্বীকার করেছেন বৃন্দাবনের দাসত্ব। না না, বুঝেছি বুঝেছি, একভাবে একভাবে তোমাকে আস্বাদন করলে হবে না। তুমি অক্ষীর রসামৃত মুক্তি, সমস্ত রসের মাধ্যমে তোমাকে আস্বাদন করতে হবে, তবেই তো কৃষ্ণ আস্বাদন। এই জন্য নির্দিষ্ট কোনো একজনের দাসত্বকে স্বীকার নয়, বলেছেন ঠিকই। তাঁর প্রথম কথার মধ্যে হৃদয়ের যে বাসনা প্রকাশ করেছেন ব্রহ্মদেব, সেটা কিন্তু বাৎসল্য ভাবে। সেটা বাৎসল্য ভাবে ভগবানের এই অপূর্ব বালক গোপাল যেমন তেমন গোপাল ব্রহ্ম গোপাল দেশম, এই অপূর্ব স্বরূপ দর্শন করে মোহিত হয়ে গিয়েছেন। হৃদয়ে বাসনা জেগেছে তাকে লাভ করা, যেন বাৎসল্য ভাবের একটা স্ফুরণ হয়েছে। ভগবান যখন জিজ্ঞাসা করলেন, ব্রহ্মা কেমন ভাবে পেতে চাও আমাকে, আমাকে পাওয়ার জন্যই তো ছুটে এসেছো এখানে, তাই তো? আমাকে জানার জন্য, আমাকে বোঝার জন্য, এই জন্যই তো এখানে এসেছ। বেশ, তোমার চাহিদার কথাটা শ্রবণ করি আগে, এরপর আমি বিচার করবো তোমার সেই যোগ্যতা আছে কিনা, সেটা আমি তোমাকে দিতে পারবো কিনা। কোন স্বরূপ? অতি বৃহৎ স্বরূপ। আমি যে স্বরূপে এই লিখিল সংসারকে, জগৎ চরাচরকে আবৃত করে রাখি, সেই ব্রহ্মস্বরূপে আমাকে চাও, পরম বৃহৎ সে চাহিদা আমার মনে। ও, সে চাহিদা তোমার নেই? বেশ, বুঝতে পেরেছি। সূক্ষ্মরূপে পেতে চাও, হৃদয়ের মধ্যে ক্ষুদ্র পুরুষ কেচি সদেহান্ত হৃদয়াবকাশে প্রাদেশ মাত্র পুরুষম বসন্তম, ওই প্রাদেশ পরিমাণ, তাই তো? বিভৎ পরিমাণ। পরমাত্মার স্বরূপে পেতে চাও? ব্রহ্মদেব বললেন যে না না, পরমাত্মার ধারণা করতে আমি চাই না। বেশ, তাহলে বলো কোন স্বরূপ চাও? কোন স্বরূপে তুমি আমাকে পেতে চাও? প্রভু সেই মৃদুপতি, সে পশুপাঙ্গজ, এই স্বরূপটি আমার কাম্য। তোমার যে স্বরূপে ক্ষুদ্র ক্ষুদ্র চরণ দুটি আছে, তোমার এই বাল গোপাল স্বরূপটি আমার কাম্য। অর্থাৎ বাৎসল্য ভাবের কথাটাই কিন্তু প্রথমে প্রকাশ করেছিলেন, কিন্তু বন্দনাকালে ভগবানের সেই প্রশ্নবাণ শ্রবণ করে
যেই ভগবান বলবেন যে বেশ ব্রহ্মা, তুমি যদি আমাকে এটা বুঝাতে পারো তোমাকে কেন দেব, তাহলে আমি নিজেকে তোমার হাতে তুলে দেব। ব্রহ্মা ভগবানের প্রশ্ন শুনেই বুঝেছেন যে না না, এইভাবে হবে না, ভগবানকে ঘিরে দিতে হবে। আমি শুধু বাৎসল্য ভাবে চাহিদার প্রকাশ করলো সেটা একদিক, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধু, তিনি তো অখিল রসামৃত মুক্তি, সমস্ত রসের মূলাধার, প্রধান উৎস, সুতরাং তাকে সব কিছু দিয়ে ঘিরে দিতে হবে। তাকে যদি বুঝতে হয় তাহলে সব দিক থেকে বুঝতে হবে, না হলে কৃষ্ণ আস্বাদন প্রকৃষ্ট হবে না। অনুভব করা মাত্রই তার হৃদয়ের ভাবকে যেন একটু ঘুরিয়ে দিলেন, মুহূর্তেই দাসত্ব নিলেন বৃন্দাবনে, শুধু পরিকল্পে। এই সখারা যাদের সম্মুখে দর্শন করছেন সেই সখাদের দাসত্ব নিলেন, নাকি যাদের মাধ্যম করে ভগবান এই ধরাতলে অবতরিত হয়েছেন সেই নন্দযশোদাকে, নাকি যে শ্রেষ্ঠ ঋষি মুনিগণ শান্ত ভাবে ভগবানকে তাদের হৃদয়ে বিরাট পুরুষকে তাদের হৃদয়ে আরাধনা করছেন, সেই ভাব সে তাদেরকে না, শুধু তাদেরকে না, বৃন্দাবনের তরু লতা গুল্ম ধূলিকণার জলবিন্দু পর্যন্ত অনুভব করেছেন তিনি, যেমন তেমন নয়। এরা জনে জনে শক্তি ভরে, এরা জনে জনে কৃষ্ণ প্রদাতা, কল্পতরব দ্রুমা ভূমি চিন্তাম নিগমময়ী তোয়ম অমৃতম কথা গানম নাট্যম গমনমী। এই যে চিম্ব, এই যে কল্প করু, এই সমস্ত তরু লতা গুল্ম যারা আছেন তারা কেউ সাধারণ বৃক্ষ নয়, এরা সকলে কল্প করু। আমার তো অন্য কিছু চাহিদা নেই, এদের কাছে আমি কৃষ্ণ চাই না। আমি জানি যদি এদের কৃপা হয়, যদি এদেরও কৃপা হয় তাহলেও আমি কৃষ্ণ পেতে পারি। ভূমি চিন্তামণিগণময়ী বৃন্দাবনের ধূলিকণায় তো সাধারণ নয়, চিন্তামণিগণময়ী প্রতিটি ধূলিকণা চিন্তামণি সদৃশ, সেই ধূলিকণা আমি সর্বাঙ্গে লিপ্ত করব, সেই ধূলিকণা স্পর্শ করে আমি এটাই চিন্তা করবো আমাকে কৃষ্ণময় করে দাও। প্রতিটি জলবিন্দু, সেই জলবিন্দুগুলি সেগুলো সাধারণ জলবিন্দু নয়, অমৃত, প্রাকৃত অমৃত তো অনেক পান করেছি, না না প্রাকৃত অমৃতের চাহিদা আর আমার নেই। বৃন্দাবনের যে প্রতিটি জলবিন্দু, যে অমৃত সদৃশ জলবিন্দুগুলি আছে সেই জলবিন্দুকে আমি শিরে ধারণ করব, জলাশয়ের সেই বাড়ি আকণ্ঠ পান করব, যমুনার জল আকণ্ঠ পান করে প্রার্থনা জানাব, আমার হৃদয়ের যত অজ্ঞান অন্ধকার দূর বাসনা
তাদের মেরেছিলে আমাকে অমৃতত্ব দান করো, যাতে আমি ওই চিরকাল আমার এই ব্রহ্ম পরমায় সম্পূর্ণ ওই কৃষ্ণ চরণেই থাকতে পারি। আর কিছু চাই না, বৃন্দাবনের দাসত্ব নিয়েছে, আর সেই দাসত্বের প্রতি যে নিষ্ঠা সেই নিষ্ঠাটাও যেমন তেমন নয়। সমস্ত শাস্ত্রকে যেন আজ উপেক্ষা করলেন, যিনি সমস্ত শাস্ত্রের উদ্ঘাতা, যিনি বেদের গান করেছেন, যিনি বেদ স্বরূপ সেই ব্রহ্মা আজ সমস্ত শাস্ত্রের সমস্ত বাক্যকে যেন ভ্রান্ত করে দিলেন। কৃষ্ণ যদি পেতে হয় এই বৃন্দাবনেই আসতে হবে, এই বৃন্দাবনেই পেতে হবে। ভগবান জিজ্ঞাসা করেছেন ব্রহ্মা এই বৃন্দাবন কেন, অন্য কোথাও নয় কেন? প্রভু, এই বৃন্দাবন ছাড়া তো তোমার পরিপূর্ণ প্রকাশ আর কোথাও সম্ভব নয়। আর কোথাও সম্ভব, তুমি যেখানেই যাও না কেন, আর সত্যি কথা বলতে কি, যেখানেই যাও না কেন এই কথাটাই তো আসবে না তোমার ক্ষেত্রে, কারণ এই বৃন্দাবনের বহির দেশে তুমি যেতে পারবে না কখনো, সেই সামর্থ্যই তোমার নেই। সেই সামর্থ্য তোমার নেই, তুমি যদি যেতেও চাও চেষ্টা করে দেখতে পারো, যত খুশি চেষ্টা করে দেখতে পারো, কিন্তু আমি জানি হে প্রভু, আমি ব্রহ্মা বলছি তোমার ওই ভগবৎ সামর্থ্য পর্যন্ত তুচ্ছ হয়ে যাবে এদের সামর্থ্যের সম্মুখে, পারবে না তুমি। সেজন্য ওই বৃন্দাবনেই আসতে হবে। ভগবান জিজ্ঞাসা করেন ব্রহ্মা বৃন্দাবনে আমার পরিপূর্ণ বিকাশ, বেশ বাইরে যদি বৃন্দাবনের বহির দেশে যদি আমার আংশিক বিকাশ হয়, আংশিক প্রকাশ হয়, আংশিক লাভ হলেই বা ক্ষতি কি? কৃষ্ণ তো পাওয়া হলো, পুরোটা না হয় নাই কেন, সম্পূর্ণ কৃষ্ণ না হয় নাই কেন, কিন্তু পাওয়া তো হলো। আমি তো বলতে পারবো, যে যখন পাবে সে তো বলতে পারবে যে আমি কৃষ্ণ পেয়েছি, কিছু তো সে পাবে। কিছু কৃষ্ণ পাওয়াতে কৃষ্ণ পাওয়া হয় না, কেন শ্রী বৃন্দাবনের মহিমা কীর্তন করছি জানো, সেটা তোমার পরিপূর্ণ বিকাশ হয়েছে এখানে তার জন্য নয়, তোমার এই পরিপূর্ণ প্রকাশ করতে যারা তোমাকে বাধ্য করেছেন তারাই শ্রী বৃন্দাবনে আছেন। একটা কথা মনে করিয়ে দিই তোমায়, হয়তো তুমি ভুলে গিয়েছো, তোমার সামর্থ্য আছে, ভগবত ঐশ্বর্য আছে, শক্তি আছে, তুমি ইচ্ছা না, কিন্তু তার পরের যে কথাটা সেটা তোমাকে স্মরণ করাই প্রভু। তোমার সব কিছু থাকার পরেও
মূল বিষয়টা তোমার সামর্থ্যে নেই, সেটা কি জানো? নিজেকে প্রকাশ করার সামর্থ্য। তুমি কেমন ভাবে প্রকাশিত হবে, কতটুকু প্রকাশিত হবে, সেটা তোমার ইচ্ছার উপর নির্ভরশীল নয়। এটা ভুলে যাচ্ছ কেন? তুমি পারবে? তুমি নিজের একটা পৃথক স্বরূপ, যা কোনো ভক্ত ভাবেনি এমন এক স্বরূপের প্রকাশ করাতে কেন ব্রহ্মা? সে কি হয়নি? হিরণ্যকশিপু, বরাহ, মৎস্য, আমার এই সমস্ত স্বরূপের কথা কেউ কখনো ভেবেছিল? নৃসিংহদেব, আমার এই সমস্ত স্বরূপের কথা কেউ কখনো ভেবেছিল? ব্রহ্মা, এতটুক অনেক চিন্তা, ইষ্টকে বরাহরূপে আমি ধ্যান করবো, এ কখনো হতে পারে? ইষ্টকে পশুরূপে ধ্যান করবো, এ কখনো হতে পারে? কেউ কখনো ভাবেনি তো ব্রহ্মা? কিন্তু আমি তো সেই সমস্ত স্বরূপের প্রকাশ করেছি। কেন করেছিল? ভালো কথা বলেছ, তোমার ওই বিচিত্র স্বরূপের কথাই মনে করো, নরসিংহ স্বরূপ। না নর না সিংহ, সিংহ এবং নরের মিলিত বহু। আচ্ছা, সত্যি তো তুমি তো ভাবেনি কেন করেছিল প্রভু? আরে তুমি জানো না এটা? হিরণ্যকশিপু যে বর লাভ করেছিল ব্রহ্মার থেকে, তোমার থেকে, তাকে পরিপূর্ণ করতে গেলে এমন একটা স্বরূপ করতে হতো, এটা ছাড়া অন্য কোনো ভাবে তো হিরণ্যকশিপুকে বধ করা যেত না। তাহলে সেটা তোমার ইচ্ছাতে হয় না, যে স্বরূপ ধারণ করেছ ওইটা তোমার ইচ্ছাতে হয় না। বলতে পারো অর্ধেক আমার ইচ্ছা, অর্ধেক হিরণ্যকশিপুর ইচ্ছা। হিরণ্যকশিপু নিজেকে অমর করার জন্য এমন এক বিচিত্র বর চেয়েছিল, আমি সেই ইচ্ছাকে পূর্ণ করেছিলাম। ঠিক কথা। আর তুমি তোমার ভক্তকে রক্ষা করতে, ওই ছোট্ট বালক প্রহ্লাদকে রক্ষা করতে এমন বিচিত্র স্বরূপ ধারণ করেছো প্রভু, এটা তোমার চিন্তনের মাধ্যমে শ্রেষ্ঠ নয়, ওই প্রহ্লাদের প্রয়োজন ছিল তাই। অর্থাৎ বলতে পারো এটা ভাবনা রহিত নয়, এই ভাবনাটা পরোক্ষ প্রয়োজন ভাবনা। সামর্থ্য নেই নিজেকে নিজে, নিজের এক অপূর্ব স্বরূপের বিকাশ ঘটাবে, সে সামর্থ্য তোমার নেই। রূপ গোস্বামী পাদ বললেন, শ্রীকৃষ্ণের প্রকাশ কেমন ভাবে হয়? রস বিশেষ বিশিষ্ট পরিকর বৈশিষ্ট্য এন ভগবত আবির্ভাব বৈশিষ্ট্যমদৃশ্যতে। বিশেষ বিশেষ রসের বিশেষ বিশেষ পরিকরদের বৈশিষ্ট্য। কেন? কৃষ্ণ স্বরূপে, স্বরূপকে একটা বস্তুর সঙ্গে তুলনা করা হয়েছে স্বভাব, সেটি কি? নৈক্ষদণ্ড। কৃষ্ণ কেমন? ইক্ষুদণ্ডের মতো। স্বভাব ওই একই প্রায়। ইক্ষুদণ্ডের প্রতিটি অণু পরমাণু রসে পরিপূর্ণ, কিন্তু
যদি তাকে বলা হয় যে কুণন্দ তোমার মধ্যে তো অনেক রস আছে, আমাকে দাও না একটু, আমি আস্বাদন করি, কুণন্দ যদি কথা বলতে পারতো সে বলতো যে আমার কোনো আপত্তি নেই, সত্যিই আমার প্রতিটি অণুতে পরমাণুতে রস আছে, কিন্তু যদি আমাকে আস্বাদন করতে হয় তাহলে তোমাকে চেষ্টা করতে হবে, আমি নিজের রস নিজে তোমাকে দিতে পারবো না। এই যে দেখছো আমার শক্ত একটা ত্বক আছে, শক্ত খোসা আছে, এই খোসাটাকে আগে ছাড়াতে হবে, তারপর তোমার যদি শক্ত দাঁত থাকে সে দাঁত দিয়ে ভাঙো, ভালো করে চর্বণ করো, যত চর্বণ করবে তত রস আস্বাদন করতে পারবে, অর্থাৎ আমার রস আস্বাদন করতে হলে সমস্ত কিছু তোমাকেই করতে হবে। কৃষ্ণ ঠিক তেমন অখিল রসামৃত মুক্তি, তুলনা করলেন কিসের সাথে, ক্ষীরের পুকুর, এতটাই রসে পরিপূর্ণ যে তিনি ক্ষীরের পুকুর। ওই একটা ক্ষীরের পুতুলের যদি হাত ভেঙে আস্বাদন করি ওই ক্ষীরের আস্বাদন অপূর্ব সুমিষ্ট আস্বাদন পাব, যদি পায়ের থেকে একটু ভেঙে আস্বাদন করি অপূর্ব সুমিষ্ট আস্বাদন পাব, যদি মাথার দিক থেকে একটু ভেঙে আস্বাদন করি সেখানেও অপূর্ব ক্ষীরের আস্বাদন পাব, অর্থাৎ যেখান থেকেই আস্বাদন করি না কেন, যেভাবেই আস্বাদন করি না কেন, চুষে খাই আর চিবিয়ে খাই ক্ষীরেরই আস্বাদন পাবো, সুমিষ্ট আস্বাদনই পাবো। কৃষ্ণ হচ্ছে ঠিক তেমন, তিনি হচ্ছেন রসময় বিগ্রহ, রসস্বরূপ রস বৈষ্ণব, তিনি হচ্ছেন রসস্বরূপ, তার ওই সমগ্র তরু যেন রস দিয়ে গড়া। কিন্তু সেই রসের আস্বাদন করতে গেলে যে কৃষ্ণ আস্বাদন করতে চাইবে তাকেই সব চেষ্টা করতে হবে। যদি কৃষ্ণকে বলা হয় যে তুমি তোমার রসের আস্বাদন করাও, তুমি তোমার প্রেমের আস্বাদন করাও, কৃষ্ণ ঠিক একই উত্তর দেবে, আমার তো সেই ক্ষমতা নেই, যদি আমার রসের আস্বাদন করতে হয় তোমাকে চেষ্টা করতে হবে, তোমাকে সমস্ত চেষ্টা করে আমাকে নিংড়ে নিয়ে পেষণ করে তোমাকে আস্বাদন করতে হবে। যে যেমন ভাবে যতটুকু পেষণ করতে পারবে তেমন ভাবে তার ভাব অনুযায়ী, তার প্রেমের গভীরতা অনুযায়ী, প্রেমের প্রাবল্য অনুযায়ী ভগবানের প্রকাশ, শ্রীকৃষ্ণের প্রকাশ হবে। এই জন্যই বলছেন বিশেষ বিশেষ রসের বিশেষ বিশেষ পরিকরদের বৈশিষ্ট্য, বাৎসল্য রসে নন্দ বাবা মা যশোদা ওই কৃষ্ণকে বাৎসল্য প্রেম দিয়ে পেষণ করেছেন, এই জন্য এমন এক রসময় ব্রহ্মগোপাল স্বরূপ বালগোপাল স্বরূপের বিকাশ হয়েছে, সক্ষরসে শ্রীদাম সুদাম দাম বসুদাম তারা সক্ষরসের সেই প্রবল প্রেম দিয়ে কৃষ্ণ পেষণ করেছেন, এই জন্য এমন রাখাল বালকের প্রকাশ হয়েছে, আর মধুরারতিতে শ্রীমতী আদি ব্রজগোপী বৃন্দ তারা মধুর রস দিয়ে কৃষ্ণ ইক্ষুদণ্ডকে এমন পেষণ করেছেন যে কৃষ্ণ তাদের চরণের দাসত্বকে স্বীকার করে নিয়েছেন, ভগবান হয়েও তার ভগবত্তাকে তাদের চরণে যেন নিবেদন করে দিয়েছেন।
ব্রহ্মদেব আজ তাঁদের জয়গান করছেন হে প্রভু। এই জন্যই আমি বৃন্দাবনের মহিমা কীর্তন করছি, এখানে তোমার পরিপূর্ণ প্রকাশ হয়েছে তার জন্য নয়, এইখানে সেই তারা আছে, এদের এই প্রেমের প্রকাশ, এদের অবস্থান বৃন্দাবন ছাড়া আর কোথাও হতেই পারে না। তুমি হচ্ছ প্রভু অকলঙ্ক পূর্ণচন্দ্র, পূর্ণ কৃষ্ণচন্দ্র, এই জগতের চন্দ্রের উদয়ের স্থান যেমন তুমি নির্দিষ্ট করে দিয়েছ উদয়গিরি, অকলঙ্ক পূর্ণ কৃষ্ণচন্দ্রের উদয়গিরি হচ্ছে শ্রী বৃন্দাবন। প্রভু যদি যদি সেই কৃষ্ণচন্দ্রের পূর্ণ প্রকাশই না দর্শন হলাম করলাম, তাহলে কিসের কৃষ্ণ আস্বাদ? যদি বলি আংশিক ওই বৃন্দাবনের বাইরে গিয়ে অর্থাৎ অন্য ভাব, তোমাকে প্রথমেই বলেছি, তুমি আমাকে প্রশ্ন করেছিলে না যে ব্রহ্মা তুমি তো ভক্তির জয়গান করছো, ভক্তির এত কথা বলছো, কেউ যদি ভক্তিকে পরিহার করে জ্ঞান যোগ সেসব দিয়ে আমাকে পাওয়ার চেষ্টা করে, আমি তো সাধনার ফল তাকে প্রদান করি, প্রভু আমি তোমাকে মনে করিয়ে দিয়েছিলাম, তখনই আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছিলাম, শ্রেয়স্মৃতি ভক্তি মদস্যে বিভ, পরম মঙ্গলের যে পথ তোমার আস্বাদনের কৃষ্ণ প্রাপ্তির শ্রেষ্ঠ যে পথ, সেই ভক্তিকে কেউ যদি পরিহার করে সেটি কেবল বোধলব্ধ হয়, ওই যে অন্যান্য যে পথ প্রভু বড় লজ্জা কর, কি জানো এ সমস্ত কথা আমি বলেছিলাম, ভিন্ন ভিন্ন পথের যে কথা একসময় আমি বলেছিলাম, ব্রহ্মের আরাধনা করো আমি বলেছিলাম, পরমাত্মার সাক্ষাৎ করো প্রভু। এজন্য আজ প্রকৃত কথা অনুভব করে বড় লজ্জা বোধ হচ্ছে, এখন বুঝেছি, তখন তো আমার সেই পরা জ্ঞান ছিল না, এখন অনুভব করে আমি বুঝতে পেরেছি যে না ওগুলো তো সম্ভব নয়, কৃষ্ণকে যে কেবল অবোধলব্ধ হয় ক্লেশ, তারা যদি পরিশ্রম করে তোমাকে ওই জ্ঞানের দ্বারা পাওয়ার জন্য, যোগের দ্বারা পাওয়ার জন্য, সাংখ্যের দ্বারা পাওয়ার জন্য, অথবা কর্ম না পেশামশ ক্লেশ হল এই বসির সাথে, তাদের সেই পরিশ্রমটাই সার হয়ে যায়, অর্থাৎ বৃথাশ্রম পণ্ডশ্রম যাকে বলা যায়। একটা দৃষ্টান্ত দিয়েছিলাম মনে পড়ে প্রভু, একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, যথা স্থূল তুষাব ঘাতি নাম, তুষ থেকে তন্দুর লাভের, তুষ থেকে চাল পাওয়ার আশা করে কেউ যদি তুষকে ঢেকিতে পার দেয়, তাহলে সে যে ফল লাভ করবে জ্ঞান কর্ম যোগ এসবের দ্বারা তোমাকে যদি পাওয়ার চেষ্টা করা হয়, তাহলে যে করবে সেও সেই একই ফল লাভ করবে। তুষের মধ্যে যেমন চাল থাকে না, চিটে ধানের মধ্যে যেমন চাল থাকে না, তন্দুর থাকে না, ঠিক তেমন ভাবে
তুমি ওই যোগ জ্ঞান এসব থেকে নিজেকে অনেক অনেক দূরে রেখেছ। যে যতই চেষ্টা করুক না কেন, কিন্তু তুমি যে প্রতিশ্রুতিবদ্ধ সাধকের কাছে, জগতের কাছে, যে যথাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি, সাধনের অনুরূপ ফল দান তুমি তাকে করবে। বেশ, খুব ভালো কথা। তুমি তার সাধনের বিচার করে তাকে ওই তার মনকে তুষ্ট করতে কিছু ফল দিয়ে দাও। যেমন ভাবে তুমি আমাকে দিয়েছি প্রভু, যেমন ভাবে তুমি আমাকে দিয়েছিলে ভুলিয়ে দিতে, শতজন্ম সধর্মানুচরণ করার পর, নিষ্ঠা ধরে করার পরে আমাকে কি দিয়েছিলে? এই ব্রহ্মা সত্যলোক দিয়েছিল আমাকে। তোমার প্রদান ভুল, তোমার প্রদান ঠিকই আছে, কারণ আমার সাধনটাই তেমন ছিল, যেমন কর্ম তেমন ফল, যেমন কাজ করবো ফলটাও তো আমার তেমনই হবে। প্রভু, এই জন্যই প্রয়োজন হচ্ছে একমাত্র ভক্তির পক্ষে আশ্রয়। আর সেই ভক্তির যে শ্রেষ্ঠ পরিকর, তারা সকলেই বৃন্দাবনে আছেন, বৃন্দাবনের বাইরে কেউ নেই। যারা সেই জ্ঞান যোগ এসব দিয়ে তোমাকে পাওয়ার চেষ্টা করবে, যারা ঐশ্বর্য ধারণাতে তোমাকে বোঝার চেষ্টা করবে, তাদের আংশিক অতি আংশিক কৃষ্ণ প্রাপ্তি হবে, যা আভাস মাত্র। তুমি তো জিজ্ঞাসা করছি ক্ষতি কি থাকে, তাতে ক্ষতি কি? ক্ষতি তো আছে প্রভু। যে কৃষ্ণ আস্বাদনের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করলাম, সেই কৃষ্ণ আস্বাদনটাই যদি আমার না হল, তাহলে আমার ওই পরিশ্রমটাও তো সে পণ্ডশ্রমে হয়ে গেল, শুধু তুষার ঘাতির মতো। তুষ থেকে চালের অনুসন্ধানের মতোই তো আমার পণ্ডশ্রম হয়ে গেল, তাই না? কেন ব্রহ্মা, আংশিক পেলেও তো আমাকে আস্বাদন হবে, কিছুটা পেলেও তো আস্বাদন হবে না। যদি বলো জ্ঞানের প্রাপ্তি পরব্রহ্ম, সে বলে ঠিকই, সে জ্ঞানী, সে ব্রহ্ম লাভ করে বলে ঠিকই আনন্দম ব্রহ্ম, ব্রহ্মই হচ্ছে আনন্দ স্বরূপ। কিন্তু প্রভু তুমি বলতো, সে কি সত্যিই কোনো আস্বাদন করতে পারলো? ব্রহ্ম তো নির্গুণ নিরাকার, যে নির্গুণ তার থেকে কিসের আনন্দ, তার থেকে কিসের সুখ? যদি বলো পরমাত্মার কথা, প্রভু সম্বন্ধের আনন্দ কোথায় জানো? বিনিময়, ভাবের বিনিময়, অনুভবের বিনিময়, প্রীতির বিনিময়। যোগীগণ বলছেন পরমাত্মার সাক্ষাৎ করেছি আমি, পরমাত্মার প্রাপ্তি হয়েছে, এর থেকে আনন্দ আর কি হতে পারে? প্রভু তুমি বলো তো, এটা কি আনন্দ, এটা কি সুখ? আমি একজনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম, সে তার মতো রয়েছে, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, সে আমার কোনো উত্তর দিল না, সে আমাকে বললও না, জিজ্ঞাসাও করলো না কেমন আছো, আমাকে আপ্যায়নও করলো না।
যদি তোমার সাথে এমন হয় কেমন আনন্দ পাবে? যদি তোমার সাথে এমন হয় তুমি কারোর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছ, সে তোমাকে আপ্যায়ন করলো না, একবার ফিরে চাইল না, একবার হেসে তাকালো না, না না বলব, আমি কারোর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে যদি সেইগুলো না করে সেখানে কী করে আনন্দ পাবো? তাহলে প্রভু পরমাত্মার সাক্ষাতে আনন্দ কোথায়? পরমাত্মা উদাসীন তত্ত্ব, যোগী তাকে ডেকে যাবে, যোগী তার পিছনে ছুটে যাবে, পরমাত্মা সে তার নিজের মতো ভাবে বসে থাকে, সে সাড়াও দেবে না, সে বলবেও না কি গো কেমন আছো, তুমি যে এতটা পথ অতিক্রম করে আমার কাছে এসেছো, তোমার পথে কোনো বিঘ্ন হয়নি তো? এই কথাটাও সে আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে কিসের আনন্দ? না না করব, সেখানে না আনন্দ না সুখ লেশমাত্র অনুভব, সেটা পাওয়ারও কোনো সুযোগ নেই। যদি পরমাত্মা একবার হেসেও তাকাতো, ফিরে চাইতো, তাহলেও না হয় কিছু আনন্দ হতো। না না, আমার দিকে হেসে চেয়েছে, হয়তো কোনো কাজে সে নিজেকে ডুবিয়ে রেখেছে, ব্যস্ত আছে, সেই জন্য সে আমার সঙ্গে বাক্যালাপ করতে পারেনি, কিন্তু হেসে চেয়েছে, অর্থাৎ আমার প্রতি তার প্রীতি আছে। তাহলেও একটা ওই কিঞ্চিৎ মনের মধ্যে সান্ত্বনা পাওয়া যেত, লেশমাত্র সুখের সুযোগ নেই, আনন্দের সুযোগ নেই, নিজের আনন্দ নিজের সুখ নিজেকে নিজের মনে কল্পনা করে সাজিয়ে নিতে হবে, যেমনভাবে জ্ঞানীরা সাজিয়ে নেয়, যেমনভাবে যোগীরা সাজিয়ে নেয়। যদি আনন্দ পেতে হয় তাহলে আনন্দ চিন্ময় সব প্রতিভাবিত তোমার এই যে বাল গোপাল স্বরূপ, এই যে বৃন্দাবন স্বরূপ, এই স্বরূপের চরণাশ্রয় করতে হবে। এটি ভগবত বাক্যানু অনুসন্ধান যশ্চ আত্মা মুখ্য বৃত্য তৎশব্দবাচ্য বহিমৃজ্ঞ এবেতি তর্জনী যুগলেন চরণ যুগলম দর্শয়তি। এখানে বৈষ্ণব দর্শনী টিকায় বিশেষভাবে ধরলেন বিষয়টি। ব্রহ্মদেব বলছেন অঙ্গুলি তর্জনী যুগলেন, প্রভু যদি তোমাকে কিছু আস্বাদন করতে হয় তাহলে বহিমৃজ্ঞ এই স্তরে বৃন্দাবনে এসে এখানেই তোমাকে পেতে হবে, ওই চরণ যুগলের দিকে তর্জনী যুগল দর্শন করিয়ে ব্রহ্মদেব বলছেন এই এখানে এই শ্রীকৃষ্ণ চরণ, অন্য কোথাও নয়, বৃন্দাবনে তোমার চরণ কমলের যে মাধুর্য আর কোথাও সে মাধুর্য নেই। তোমার কি মনে হয়? আমি ব্রহ্মা, আমি ওই সত্যলোকে বসেছিলাম, সেখান থেকে এই বৃন্দাবনে ছুটে এসেছি, সে কি এই? যদি যদি কৃষ্ণকে ওই যেমন তেমন ভাবে যেখানে সেখানে পাওয়া যেত তাহলে আমার সেই সামর্থ্য ছিল, যে সামর্থ্য তুমি আমাকে দান করেছ প্রদান করেছ, তোমার কৃপাতে যে সামর্থ্যের অধিকারী আমি, এই সামর্থ্য বলছি আমি সত্য লোকে বসে সমাধ্যান ধ্যানের মাধ্যমে আমার হৃদয়ে তোমাকে কবি পেয়ে যেতাম,
কবেই আমার হৃদয়ের মধ্যে তোমাকে প্রতিষ্ঠা করে নিতাম। প্রভু এই বৃন্দাবনের কৃপা না হলে কৃষ্ণ চাহিদাই যাবে না হৃদয়ে। আগে তো কৃষ্ণ চাহিদা জাগ্রত হবে, অহৈতুকী কৃপা, অহৈতুকী কৃপা, এই কৃপাটা যদি না হয় তাহলে তো হৃদয়ে কৃষ্ণ চাহিদা জাগ্রত হবে না। খুব সত্য কথা, আমি অনেককে জানি, বহুজনকে জানি, যাদের অন্তরে কৃষ্ণ চাহিদা হয়তো কিছু ছিল, শ্রী গুরু কৃপায় ওই শ্রী গুরু উপদেশ লব্ধ, কৃষ্ণ ভজনের ইচ্ছা হৃদয়ে ছিল, কিন্তু সেটা পরিপূর্ণ বিকশিত হয়েছে যখন তারা সেখানে গিয়েছে, যখন তারা সেখানে গিয়েছে, তারা বহু পূর্বে গুরুচরণ আশ্রয় করেছে, কিন্তু ভজনের যে স্ফূর্তি, কৃষ্ণানন্দের যে অনুভব, সেই অনুভবটা তারা ওই সেখানে উপস্থিত হওয়ার পরে যখন ওই কিঞ্চিৎ মনোনিবেশ করেছেন সেখানে, তারপর তাদের হৃদয়ে সেই আনন্দের অনুভব এবং সেই আনন্দকে আরো বেশি পাওয়ার জন্য তারা এখনো সেই প্রচেষ্টা করে যাচ্ছে। অনেকে তাদের মধ্যে কিছু জনকে তো আমি উৎসাহিত করে জোর করে নিয়ে গিয়েছিলাম, এই যে সম্মুখে কিছু দিয়ে আছে সমুদ্র, আরেকজনের কথা মনে পড়ে মদন দত্ত, তিনি এখন এই নিত্যধামে চলে গিয়েছেন। এদের ওই শ্রীকুণ্ডে, শ্রী রাধাকুণ্ডে নেওয়ার জন্য আমি জোর করেছিলাম, এসো একবার, অষ্টমীতে আসতেই হবে, শ্রীকুণ্ডে অষ্টমীতে স্নান করতেই হবে, এসো না একবার। ওই যে একবার জোর করে আমি তাদের নিয়ে গিয়েছি, তারপর আমাকে বলতে হয় না, প্রথমে তারা শুধু অষ্টমী স্নানের জন্য গেছেন, এখন তারা সমগ্র নিয়ম সভা সেখানে অতিবাহিত করে। এই যে বৃন্দাবন বাসিনীরা, এই ত্রিপুরা থেকে সে বৃন্দাবনে ওই যে রাধাকুণ্ডে গিয়ে পড়ে থাকে, কোন আনন্দ! সেই ধামের কৃপা না হলে কৃষ্ণ ভজন স্ফূর্তি, কৃষ্ণ ভজনের কৃষ্ণানন্দের চাহিদা হৃদয়ে জাগ্রত হয় না। ভূমিশ্চিন্তামণি গণমণি, এই জন্য ধামের কৃপার প্রয়োজন। ব্রহ্মদেব এই জন্যই বৃন্দাবনের দাসত্বকে স্বীকার করেছেন, অন্য কোনো কারণে নয়। তিনি বুঝেছেন যে কৃষ্ণকে আরো 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 শ্রেষ্ঠ রূপে যদি পেতে হয় তাহলে আগে এর কৃপা প্রয়োজন, ধামের কৃপা প্রয়োজন, ধামবাসীদের কৃপা প্রয়োজন। তখনই সেই ধামের যে অধিদেবতা তাকে লাভ করবে। শ্রেষ্ঠ জনের কাছে সরাসরি যাওয়া যায় না, তাই না? খুব বড় অফিসার, তার কাছে সরাসরি আপনি যেতে পারবেন না। আগে তার পিয়ন, সেক্রেটারি, এদেরকে হাত করতে হবে, এদেরকে যতটা তুষ্ট করা যাবে তত তাড়াতাড়ি সেই অফিসারের সঙ্গে সাক্ষাৎ হবে, আপনার কাজ তত তাড়াতাড়ি হবে, ওই পিয়নকে, সেক্রেটারিকে আরো ভালো হবে। তার অপত্য অর্থাৎ সন্ত
সন্তানকে যদি আপনি তুষ্ট করতে পারেন তাহলে তো আরো তাড়াতাড়ি করবেন। এই জন্যই তো আমরা এই সংকীর্তন পিতাকে তুষ্ট করার জন্য সংকীর্তনের আয়োজন করছি, আয়োজন করি প্রতি বছর। প্রতিদিন প্রভাতী নগর সংকীর্তন, কেন না, তিনি সংকীর্তনের পিতা শ্রী গৌর সুন্দর। আর তার আবির্ভাবের দিন মহানগর সংকীর্তন, হ্যাঁ ভালো জিনিস। সকলে আছেন, এখনই আমি একটু আপনাদের মনে করিয়ে দিই, এবারের মহানগর সংকীর্তন আমাদের কিন্তু অনেক আগে বের করতে হবে। প্রতি বছর যে বিলম্ব আমরা করি, এবার সেটা করা যাবে না। প্রশাসন থেকে বিশেষভাবে জানানো হয়েছে, যেভাবেই হোক 8:30 থেকে 9টার মধ্যে আমাদের মহানগর সংকীর্তনকে আবার এই শিব বাড়িতে ফিরে আসতে হবে। সেই জন্য এই মহানগর সংকীর্তন তো আপনাদের সমবেত যোগদান না হলে সেটা ওই মহাশব্দের মাধ্যমে অভিহিত করা যাবে না। সেই জন্যে আপনাদের মনে করিয়ে দিই, কীর্তন আমাদের লক্ষ্য 5:30 থেকে 5:30টার মধ্যে বার করে দেওয়া। আপনারা সকলে যত তাড়াতাড়ি সমবেত হবেন তত তাড়াতাড়ি আমরা বার করতে পারব, তত তাড়াতাড়ি আমরা ফিরে আসতে পারব। এই সমস্ত কিছু নির্ভর করছে আপনাদের উপর। প্রশাসনের নির্দেশ আপনাদের সকলকে জানালাম, শ্রী শ্রী হরিভক্তি প্রচারণী সভার যে বার্ষিক সম্মেলন তার যে কর্মকর্তারা আছেন তারা আমাকে নির্দেশ দিয়েছেন আপনি ঘোষণাটা করে দেবেন, সকলকে জানিয়ে দেবেন। এবং তো আমিও তো সেবক একজন, কারণ কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন, নির্দেশ পালন করতে হবে। তাই আপনাদের এটা আগেই জানিয়ে দিই, বিলম্ব করবেন না, যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আমরা নগর সংকীর্তন বার করতে পারব। সেই জন্য আমাদের কর্মসূচি কিছু পরিবর্তন করেছি আলোচনার মাধ্যমে। সে কর্মসূচি কি না, 1 তারিখে অর্থাৎ দোল পূর্ণিমার দিন যে স্মরণ সভার কথা ছিল সেটা 1 তারিখে হবে না, সেটা 2 তারিখে হবে। এবং 2 তারিখে শুধু ওই স্মরণ সভা হবে, আর স্মরণ সভার পূর্বে কিছু শ্রী গৌর সুন্দরকে আনন্দ দান করতে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, তো একটু নৃত্য একটু গীত, তারপর ওই সভার সকলে এসে উপস্থিত হলে আমরা সভা শুরু করে দেব। আর এদিকে প্রস্তুত হয়ে গেলে সভা শেষ হয়ে যাবে, সেদিন কোনো শ্রীপাঠের বিষয় নেই, বিষয় থাকবে না। এটা শুধুমাত্র এবারের জন্যই করা হয়েছে ওই প্রশাসনের নির্দেশ পালন করতে, কারণ শ্রীপাঠ থাকলে আরো বিলম্ব হয়ে যাবে, এই জন্যই সভা করেই আমরা বেরিয়ে যাব করতে। এই এই কর্মসূচি অনুষ্ঠান সূচির এই পরিবর্তনটা আপনাদের আগেই জানিয়ে দিলাম, আবার শ্রীপাঠে ফিরে আসে। ব্রহ্মদেব সেই কথা বলছেন, হে প্রভু তুমি ভক্তের বসি, যেহেতু তুমি ভক্তের বশীভূত সেই জন্য তোমাকে লাভ করতে হবে, আগে তাঁদের আশ্রয় করতে হবে। পরমাত্মানম পরমত্যা, পরমাত্মানম নির্বচ আত্মা পুনর্বহির্মৃগ্য অহোজ্ঞজন্তা কথা। কিন্তু সাধারণ জন তারা তোমার এই স্বরূপের কথা
তোমার এই প্রাপ্তির কথা মনেই করতে পারেন না। তারা কি করেন জানো? তারা তোমাকে ওই সাধারণ বালক মনে করেন কখনো। আবার কেউ কেউ যাদের একটু বুদ্ধি আছে তারা শুদ্ধ আত্মা মনে করেন। কিন্তু প্রভু সাধারণ বালক মনে করেও কৃষ্ণ আস্বাদন হতে পারে না। যে জন জানে তুমি কে আর প্রেমাস্বাদনের জন্য কি হয়েছ, এই দুটো বিষয় না জানলে, যুগপৎ না জানলে কৃষ্ণের সেই কৃপাকে অনুভব করা যায় না। আমিও প্রথমে বিস্মিত হয়েছিলাম, আমিও প্রথমে তোমাকে সাধারণ বালককে মনে করেছিলাম। তোমার মায়াকে আমি ব্রহ্মাও অনুভব করতে পারিনি, বুঝতে পারিনি। সেই জন্য তোমার বড়ভোজন লীলা দর্শন করে ওই অন্যান্য সকলের মতে তখন তো সেই কৃপালাভ হয়নি। এ কারণে অন্যান্য সকলের মতো কি হয়েছিল জানো? অন্যান্য সকলের মতো আমি তোমাকে মনে করেছিলাম এই জগতের একজন সাধারণ মানুষ। তবে এটুকু অনুভব ছিল জগতের সাধারণ বালক হলেও নিশ্চয়ই আমার প্রভুর বিশেষ কৃপা পুষ্টজন। এ কারণে এর মধ্যে এই সমস্ত সামর্থ্য দেখা যায় যে এত বড় বড় অসুরগুলোকে সংহার করছে, অনায়াসে সংহার করছে। যখন যখন তোমার ভক্ত কৃপা লাভ হল তখন কি হলো জানো? তখন আমি নিজের ভুলকে বুঝতে পারলাম, নিজের ভুলকে বুঝতে পেরে ছুটে এলাম তোমাকে। তোমাকে পাওয়ার ইচ্ছাটা এতদিন তোমার কৃপার স্মরণ করেছি, তুমি আমার ইষ্ট, তোমার আরাধনা ভজনা করেছি, কিন্তু তীব্রভাবে তোমাকে পাওয়ার ইচ্ছাটা এমনভাবে আমি অনুভব করিনি এতদিন, মনেই ছিল না। কিন্তু কিন্তু যখন তোমার এই অপূর্ব মাধুর্যকে অনুভব করলাম, যখন তোমার এই ভক্তবশ্যতাকে অনুভব করলাম, দর্শন করলাম, কি অপূর্ব প্রভু, এতটাই বসে থাকে ভক্তের প্রেম আস্বাদনের জন্য নিজেকে এতটাই তুমি সাধারণ করতে পারো, নিজ ভক্তকে নিয়ে এতটাই গর্ব তোমার, তোমার সখারা তাদের চরণের ধুলি, ওই চরণ দিয়ে ধুলি তোমার অঙ্গে ছিটিয়ে দিচ্ছে, আর তুমি সেই ধুলিকে নিজ অঙ্গে নয় মাথা নিচু করে নিজ মস্তকে ধারণ করছো। আমি দর্শন করেছি তোমার শরীরের মধ্যে সেই রোমাঞ্চ, গর্ব নয়নের মধ্যে সেই আনন্দের স্ফুরণ, এটা আমি দর্শন করেছি প্রভু। সেই জন্যই বলি যে এমন প্রেমময় পুরুষকে ছেড়ে, এমন প্রেমময় প্রভুকে ছেড়ে কেমন জন আছে যে দূরে থাকতে পারে? নিতান্ত অরসিক না হলে এমন কৃষ্ণকে ছেড়ে দূরে থাকতে পারে না। প্রভু যারা দূরে থাকে তারা কেমন জানো? তারা নিজ গর্বে গর্বিত, মিথ্যা গর্বে ভ্রান্তিত, অন্তর্ভাবে অনন্ত ভবন্ত মৃগ যত তজন্ত মৃগয়ন্তি সংখ্য অসংখ্যম কোপি অন্ত হিমন্তরেণ সন্তং গুণতং কি মুয়ন্তি সন্ত।
এই জগতের মধ্যে যারা বিবেকী, বিবেকী বলতে তাদের কথা বলছি জানো, যাদের হৃদয়ে সামান্য ভক্তির প্রকাশ হয়েছে, যাদের হৃদয়ে যথার্থ জ্ঞানের সামান্য আলোক ছটার প্রকাশ হয়েছে, সেই জনদের কথা বলছি। অর্থাৎ তাদের বিবেক জাগ্রত হয়েছে, ঠিক তেমন যারা তারা ঠিক কৃষ্ণ এই তোমাকেই অনুসন্ধান করবে, অন্য কিছুকে নয়। তারা শুদ্ধ আত্মার অনুসন্ধান করবে না, তারা পরমাত্মার অনুসন্ধান করবে না, তারা ব্রহ্মের অনুসন্ধান করবে না, তারা অনুসন্ধান করবে হে প্রভু এই তোমাকে। আর যেখানে সেখানে নয়, যেখানে সেখানে নয়, এই বৃন্দাবন, এই বৃন্দাবন, এই বৃন্দাবনে এসে তোমাকে তার অনুসন্ধান করবে। জগৎ পর্যন্ত মৃগয়ন্তী ভঙ্গ, কৃষ্ণ ছাড়া আর সব কিছুর পরিহার তারা করবে যত্ন সহকারে। তোমাকে ছাড়া আর কোন চাহিদা তাদের হৃদয়ে থাকবে না, এটাই তো উত্তমা ভক্তির কথা। উত্তমা ভক্তির কথা বলতে গিয়ে কি বললেন, অন্না বিলাসিতা শূন্যম জ্ঞান কর্ম দনাবৃতম আনুকুল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। উত্তমা ভক্তি কোনটা? অন্না বিলাসিতা শূন্যম, হৃদয়ের মধ্যে কৃষ্ণ ব্যতীত অন্য অভিলাষের স্বভাব থাকবে না, অন্য অভিলাষের ভাব থাকবে না, সেই ভক্তি কৃষ্ণ প্রাপ্তির জন্য যে ভক্তির নিবেদন, সেই ভক্তি জ্ঞান কর্মাদি দ্বারা আবৃত হবে। কৃষ্ণ প্রাপ্তির জন্য সমস্ত যে প্রচেষ্টা সেটা কেমন হবে না, কৃষ্ণানুকূল, প্রতিকূল কোনো আচরণ সে করবে না। এমন ভক্তির প্রকাশ যেখানে হবে সেটাই হচ্ছে তোমার ভক্তি। ব্রহ্মদেব এই কথাই বলছেন, ভবন্ত মেব ঝটক তদন্ত মৃগয়ন্তি সন্ত, আর সমস্ত কিছু পরিহার করে, অন্য সব অভিলাষ পরিহার করে শুধুমাত্র তোমাকে, হে কৃষ্ণ, শুধু তোমাকে খুঁজবে আর অন্য কোথাও খুঁজবে না, এই বৃন্দাবনে এসেই অনুসন্ধান করবে। প্রভু এই যে সমস্ত কিছুর পরিহার তারা করবে, তার জন্য তাদের হৃদয়ে কোনো ব্যথা থাকবে না, যা হা এটা আমাকে ছাড়তে হচ্ছে, যাকে কৃষ্ণ তো পাবো, একটু বৃহৎ প্রাপ্তির জন্য স্বল্প ত্যাগ করতে হয় না, এমন ভাবনাতে তারা ছাড়বেন না, বিরক্তি সহকার। কৃষ্ণ প্রাপ্তির বাধক আমার এই সমস্ত অভিলাষ, এই সমস্ত চাহিদা, সুতরাং ত্যাগ। ওই একটা দৃষ্টান্ত দিয়েছিলাম না, রজ্জুতে সর্পগ্রহ, এই যে তারা বিরক্তির সঙ্গে পরিহার কেন করবেন জানো, রজ্জুতে সর্পভ্রমের এই যে মিথ্যা, এই যে ভ্রান্তি, এটা দূর হবে কখন না, সর্পের ভীতিটাকে আমি যখন দূর করতে পারবো তখনই সত্য স্বরূপ রজ্জুকে আমি দেখতে পাব। হঠাৎ করে আধো অন্ধকার, তার মধ্যে একটা মোটা দড়ি পড়ে আছে, রজ্জু পড়ে আছে, হঠাৎ করে সামনে ওটা দেখেই আমি সাপ সাপ মনে করে
পালিয়ে চলে যাবে। অর্থাৎ সত্য দর্শনের চেষ্টা আমার থাকলো না, সর্পের ভীতিটা আমাকে সেই সত্য দর্শন থেকে দূর করে দিল। আমি যদি ওই সর্পের ভীতিটাকে দূর করতে পারতাম তাহলে কি হতো না, সত্য বস্তু স্বরূপ সেই রজ্জু সেই দড়িটাকে দেখতে পেতাম। আরে এ তো সাপ না, এটা তো দড়ি। ব্রহ্মদেব সেই কথাই বলছেন, ওই পরিহারগুলো কেন করার প্রয়োজন যেন ওই সর্পের ভীতিটা সর্পের ভয়টা দূর না করতে পারলে সত্যস্বরূপ রজ্জুর যেমন দর্শন হয় না, ঠিক তেমনভাবে অন্যান্য অভিলাষগুলো সেই চাহিদাগুলো সেই আসক্তিগুলো দূর না করতে পারলে সত্যস্বরূপ তোমাকেও দেখা যায়। চমৎকার কথা বলেছেন ব্রহ্মদেব। এখানে দুটো পর্যায় নির্ধারণ করে দিয়েছেন, বিবেকী অবিবেকী জন। বীরত্বের সঙ্গে সমস্ত পরিহার করবেন, আর রূপ গোস্বামী পাদ বললেন অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞানকর্ম দনাধিকম। দুটো বিষয়ই এক, ব্রহ্মদেব যে কথা বলছেন আর এখানে রূপ গোস্বামী পাদ যে কথা বলছেন দুটোই এক, জ্ঞান কর্ম দ্বারা আবৃত হবে না। অন্নাভিলাষের স্বভাব থাকবে না। তাহলে এখানে এই যে বিবেকীজনদের কথা বলছেন ব্রহ্মদেব, বিরক্তির সঙ্গে পরিহার করবেন কেন না কৃষ্ণ প্রাপ্তির বাধক, এই জন্য তাহলে কৃষ্ণ প্রাপ্তির বাধক যেগুলো নয় কিন্তু অনুকূলও নয় সেগুলো কি তারা স্বীকার করেন? কৃষ্ণ অতিরিক্ত বিষয়ক, কৃষ্ণ ছাড়া পৃথক বস্তুকে কি স্বীকার করছেন তারা? রূপ গোস্বামী পাদ বললেন অন্নাভিলাষিতা শূন্যম, অন্নাভিলাষের স্বভাব তাদের থাকবে না। এখানে বললেন না কিন্তু অন্নাভিলাষ শূন্যম, তাদের হৃদয়ে অন্ন অভিলাষ থাকবে না। কেন রূপ গোস্বামী পাদ এই কথা বললেন? ব্রহ্মদেব যে কথা বললেন যে কৃষ্ণ প্রাপ্তির বাধক যেগুলো সেগুলোকে বিরক্তি সহকারে পরিহার করবেন, কিন্তু যেগুলো বাধক নয় সেগুলোকে কি স্বীকার করবেন তারা? অনুকূলও নয় আবার বাধকও নয় তেমন বিষয়কে কি স্বীকার করবেন তারা? সত্যটা কি রূপ গোস্বামী পাদ কেন অন্নাভিলাষ শূন্যম বললেন না, কেন এই কথা বললেন না জ্ঞান কর্ম পরিহৃত অর্থাৎ সম্পূর্ণ রূপে বাদ চলে যাবে, বললেন জ্ঞান কর্ম অনাবৃতম ঢাকা থাকবে না, অর্থাৎ এর মধ্যে জ্ঞান কর্ম থাকতে পারে প্রশ্ন রয়ে গিয়েছে। আর ব্রহ্মদেবের কথা তো এখানে একটু ফাঁক রয়ে গিয়েছে যে তাহলে কি কৃষ্ণ অনুকূল নয় কিন্তু বাধকও নয় এমন বিষয়ের স্বীকার কি তারা করবেন বা করেন? এর উত্তর কি? আগামী সন্ধ্যায় আমরা এর উত্তর লাভ করব। শুকদেব গোস্বামীচরণ বর্ণন করবেন, ব্রহ্মদেব বলবেন, আগামী সন্ধ্যায় আমরা সেই কথার আস্বাদন করব। এখন শ্রবণম কীর্তনম আমাদের আগামী দিনের কর্মসূচির কথা বলি। আগামী দিনের কর্মসূচি বলতে ওই প্রাত্যহিক যে কর্মসূচি সেগুলো তো আছে, নিঃশান্ত লীলা কীর্তন, মঙ্গলারতি, প্রভাতী নগর কীর্তন, আপনাদের ওই সানন্দ যোগদান খুবই এখন আনন্দময় হচ্ছে, এখন অনেক ভক্ত আসছেন মঙ্গলারতিতে, এমনই আসবেন সকলে। দুপুর দুটো থেকে কালকে একটা
বিশেষ কর্মসূচি সেটি কি না গীতা আবৃত্তি প্রতিযোগিতা, এবার এটা নতুন। গীতা চেতনা ভগবত উপদেশের চেতনা হৃদয়ে প্রবেশ করানোর একটা প্রয়াস গীতা আবৃত্তি প্রতিযোগিতা। দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত, চারটে থেকে লীলা কীর্তন, আর লীলা কীর্তন অন্তে ওই সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে শ্রীপাঠ আরম্ভ হয়ে যাবে। সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে শ্রীপাঠ আরম্ভ হয়ে যাবে, আপনারাও সেইভাবে উপস্থিত হবেন, লীলা কীর্তনে আনন্দ নেবেন। এরপর ওই এই সেবকের কিছু সেবাকে আপনাদের স্বীকার করতেই হবে। আপনাদের মনে করিয়ে দেই, আগামী 28 তারিখ রক্তদান শিবিরের কথা। আপনার রক্ত আরেকটি জীবন দান করতে পারে। আরো বিশেষ কথা বলি, এখন ব্লাড ব্যাংকে ব্লাডের খুব ক্রাইসিস চলছে, খুব সত্যি কথা, ব্লাডের ক্রাইসিস। এখন এই অবস্থায় আমরা যদি কিছু তাদের সাহায্য করতে পারি, কিছু রক্ত দান করে তাদের যদি কিছু সাহায্য করতে পারি, তাহলে তাদের মাধ্যমে সমস্ত রাজ্য এই সুযোগ এই সুবিধাকে লাভ করবে। সুতরাং এগিয়ে আসুন, দলে দলে এগিয়ে আসুন। রক্তদান এ হচ্ছে পরম দান। পিতা প্রভু এই প্রথম যেবার রক্তদান শিবির হয়েছিল, আমি ছিলাম না, সেবার শ্রবণ করেছি, শুনেছি, তিনি বলেছিলেন তোমরা রক্ত দাও, আমি তোমাদের কৃষ্ণ ভক্তি দেব। তার একজনের জীবনদান করাও এটাও তো ভজনের অঙ্গ। কারণ শুধু নিজের জন্য বাঁচাটাই বাঁচা নয়, যে জীবনের মধ্যে পরের জন্য কর্ম আছে, যে জীবন পরের জন্যও উৎসর্গীকৃত, সেই জীবনটাই সফল জীবন, সার্থক জীবন। সেই জন্যই আপনাদের বারবার স্মরণ করাই, 28 তারিখে 28শে ফেব্রুয়ারি সকাল 10টা থেকে এখানে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির। আপনারা আসুন, রক্তদান করুন, আমাদের ব্লাড ব্যাংকে কিছু সাহায্য করুন। কারণ বহু মুমূর্ষু রোগী তারা ব্লাড পাচ্ছেন না এই ক্রাইসিসের কারণে। এই সময় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এখন শ্রবণ